নড়াইল 200 সংসদ সদস্য মাশরাফিবিন মর্তজা বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্নারের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্কুলটির সকল শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ক্যাপ্টেনকে বরণ করে নেয়। ক্যাপ্টেনও এ সময় কোমলমতি শিশুদের সাথে আন্তরিকভাবে হাত মেলান, কথা বলেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে অটোগ্রাফও দেন। প্রিয় দর্শক, এখন দেখুন ক্যাপ্টেনের সেই অসাধারণ মুহূর্তগুলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যাপ্টেন বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্নারের উদ্বোধন করছেন এবং ফিতা কেটে কিন্তু এটার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যাপ্টেন স্কুলটির শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলছেন এবং শিক্ষার্থীরা কিন্তু মনোযোগ সহকারে ক্যাপ্টেনের কথাগুলো শুনছেন। ভাত খেয়ে বড় হয়েছি, ভাত তো খেতে হবে, ঠিক আছে। যখন জাতীয় টিমে ক্রিকেট খেলতে গেলাম তখন দেখলাম যে ওই ফিজিও থাকে, ট্রেনার থাকে, ওরা নির্দিষ্ট করে বলে যে এই এই খাবার খেতে হবে। তখন অবাক হইলাম যে আসলে কেন বলতো যে শরীরের বিভিন্ন অর্গানে বিভিন্ন রকমের ভিটামিন প্রয়োজন হয়, কিডনি, লাং, ব্রেন, যে অর্গানগুলো আছে এই অর্গানগুলো বিভিন্ন রকমের ভিটামিনের বা পুষ্টির আলাদা আলাদা, যেমন ডিমের কাজটা এক, একটা আপেলের কাজটা এক। আসলে এই জিনিসগুলোকে আমরা তো জানি না, ডক্টররা ভালো জানে। তো আমি যখন যে দেখলাম তখন বুঝলাম যে আসলে তো এইগুলো তো আমরা কখনো জেনে আসি, তাহলে হবে কি, তোমাদের ব্রেন ভালো কাজ করবে, তোমাদের চোখ ভালো কাজ করবে, চশমা পড়া লাগবে। তারপরে হচ্ছে অনেকে দেখবা যে শরীরে অনেক সময় অল্পতে টায়ার্ড হয়ে যাও, তাহলে খাওয়া দাওয়া সবই ঠিক আছে কিন্তু টায়ার্ডনেস আছে, পড়ালেখা করতে বসলেই রাত্রে টায়ার্ড হয়ে যাচ্ছ, সকালে ঘুম থেকে উঠলে টায়ার্ড লাগছে, এগুলো পুষ্টির বিভিন্ন জায়গায় অভাব থেকে যায়। তো এটা খুব ছোট জিনিস কিন্তু একটা মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবং তোমাদের যে বয়স, এই বয়সে যদি এগুলো তোমরা ঠিক মতো পাও, নিতে পারো, তাহলে দেখবা যে তোমাদের বড় হলে তোমাদের কাজ করতে আরো সুবিধা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলছেন এবং তাদের অটোগ্রাফ দিচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। নড়াইল থেকে এমপি মাশরাফি বিন মর্তজা। সকল এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।